আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। শুরু করে দিলাম আজকে আরও একটি নতুন ব্লগ। আমার আফ্রিন্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগত। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধরনের। আমি একজন বিবাহিত মেয়ে। আমি সাধারণত আমার দিনটা প্রতিদিন একই রকমভাবে কাটে, কিন্তু মাঝে মাঝে যখন আপনাদের ভাইয়া বাসায় থাকে না, তখন আমার দিনটা একেবারেই ব্যাচেলারদের মতো কাটে। আর এই জন্য আজকের ভিডিওর টাইটেলটার নাম আমি দিয়েছি বিবাহিত ব্যাচেলার। তো আপনাদের সাথে এটাই শেয়ার করতে চাচ্ছি আজকের ভিডিওতে, যে আপনাদের ভাইয়া না থাকলে আমি কিভাবে আমার সারাটা দিন কাটাই। গতকাল রাতের গাড়িতে আপনাদের ভাইয়া ঢাকা মানিকগঞ্জ গিয়েছেন অফিসের কাজে। তো আজকে জন্য আমি ঘুম থেকে উঠেছি অনেক লেট করে, মোটামুটি 11টার দিকে ঘুম থেকে উঠেছি। দরজা খুলে যে রোদটা পড়ছিল সেটা দেখে বুঝতে পারছিলেন যে আজকে বেশ বেলা হয়ে গিয়েছে। তো এই তো সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে যেহেতু একটু শীত শীত পড়তে শুরু হয়েছে, এখন আর ঠান্ডা পানি খুব একটা খাচ্ছি না, আমার গলা ব্যথার একটা সমস্যা আছে, তো এ কারণে পানি গরম করে নিয়ে আগে পানি গরম খেয়ে নিলাম। সকালবেলা প্রতিদিন লেবু পানি খাওয়ার কথা থাকলেও আজকে সেটা আমি খাচ্ছি না, আর সাথে চা খাওয়া হয় চিনি ছাড়া, যেটাও আজকে আমি খাচ্ছি না। আজকে আমার কফি খেতে ইচ্ছে করলো, এই জন্য আমি ইনস্ট্যান্ট কফি ছিল সেটার এক প্যাকেট কফি উইথ 2 চামচ চিনি। আজকে অনেকদিন পর একটু চিনি দিয়ে কফি খাচ্ছি। তো ওই যে বললাম আজকের দিনটা একটু ব্যতিক্রমভাবে যাবে। তো ঠিক আছে, চলুন এরপর কী করি সেটাই দেখুন। আমার কফি রেডি, আমি এখন কফি নিয়ে একটু বারান্দার দিকে যাচ্ছি। এই আমার এইটা হচ্ছে উত্তরের দিকের বারান্দা। এই উত্তর দিকের বারান্দাতে প্রচুর বাতাস আসতেছে, এ কারণে বারান্দার দরজা সবসময় বন্ধ রাখতে হচ্ছে। তেই তো আমার বারান্দা ভিউ এটা। এদিকে আসলে আমার খুব একটা কখনো ভিডিও করা হয় না, একদমই মানে বিল্ডিং অনেক বড় বড় আর মনে হয় ভালো লাগে না। আর আমার যেটা দক্ষিণ দিকের বারান্দা, সেই বারান্দাতে অনেক গাছপালা আছে এবং বাসাগুলো অনেক নিচু নিচু, এ কারণে ওদিককার ভিডিও বা ওদিককার ভিউটা অনেক ভালো লাগে। এই তো আমি পাঁচতলায়, নিচের দৃশ্য। যাক, এদিকের ভিউ আর দেখার দরকার নেই। এইবার আমি আমার কফি নিয়ে চলে আসলাম আমার দক্ষিণের বারান্দায়। এই তো কী সুন্দর রোদ উঠে গেছে, এটা মোটামুটি বেলা 12টার রোদ। এই তো গাছের সাথে দেখা করতে আসলাম, গাছগুলো কেমন অবস্থায় আছে। গাছদের সাথে সকালবেলা দেখা না করলে তো ভালোই লাগে না, যদিও আর সকালবেলাটা ঠিক হচ্ছে না, এটা এখন মোটামুটি দুপুর। তো আজকে যেহেতু রোদ উঠেছে অনেক সুন্দর, আর ভাবলাম যে অনেক দিন থেকে আমার এই বর্ষাকালটা শেষ হলো, তো শাড়িগুলো রোদে দেওয়া হয়নি, ভ্যাপসা ভ্যাপসা লাগছিলো, এ কারণে আজকে যেহেতু সারাদিন কোনো কাজ নেই, এজন্য আজকে আমি আমার সব শাড়িগুলো মেলে দিয়েছিলাম। আর কি করব, কি করব কি করব এই কাজই তো খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে হ্যাঁ, গাছগুলোতেও একটু প্রতিদিন সকালবেলা যেহেতু করা হয়, দেরি করে উঠেছি তো কি হয়েছে, এই সকালবেলা উঠেই গাছগুলো, যেগুলো ইনডোর প্ল্যান্ট আর কি, সেই ইনডোর প্ল্যান্টসগুলো আমি সব পানি চেঞ্জ করে দিলাম, গাছগুলোকে একটু গোসল করিয়ে দিচ্ছি। মানি প্ল্যান্ট রাখছি, একটা রিও প্ল্যান্ট রাখছি, আর জেব্রিনা, এই তিনটা আমি মোটামুটি ইনডোরে রাখছি। কারণ আমার খুব বেশি গাছ আসলে এখনও হয়নি, বাসা চেঞ্জ করা হয়েছিলো, এই কারণে অনেক গাছপালা মরে গিয়েছিলো। তো যাই হোক, অনেক কষ্ট করে হলেও সেই গাছগুলোকে আমি বাঁচাতে পেরেছি, গাছগুলো এখন মোটামুটি ভালো পর্যায়ে আছে। তো আরও অনেক বড় হোক, অনেক বড় হওয়ার পর সেই গাছগুলো আমি হয়তো ঘরে ঘরে রাখা শুরু করব। আমার গাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ রোদে রেখে দিচ্ছি যাতে বয়াম বা বোতলের যে পানিগুলো আছে সেগুলো যাতে শুকিয়ে যায়। এরপর চলে আসলাম কিচেনে। গতকালকে রাত্রে যেহেতু ও চলে গিয়েছে, তারপর আর রান্নাঘরে আমার ঢোকা হয়নি, রান্নাঘরটা একেবারেই মেসে অবস্থায় ছিল। মোটামুটি 12:30টার দিকে এসে রান্নাঘর গোছায় নিলাম, যত বাসনকোসন ছিল যা কিছু ছিল সব কিছু মোটামুটি ঘষে মেরে পরিষ্কার করে ফেললাম। আমার আবার একটা অভ্যাস আছে মাঝে মাঝে একটু এটা ওটা চেঞ্জ করা, রান্নাঘরে প্যাটার্ন চেঞ্জ করা বা বাড়িঘর একটু এদিক ওদিক করে ওলট পালট করা। তো আজকে যেহেতু হাতে সময় আছে, নাস্তা করব, তো তার আগে ভাবলাম যে একটু প্যাটার্নটা চেঞ্জ করে নিই, সাথে সবগুলো কৌটা আছে যেগুলো যা কিছু আছে মোটামুটি সব কিছু একটু মুছে। তেই তো আমি আমার হাতের কাছে যে প্রয়োজনীয় যে মশলাটাগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি, কারণ প্রতিদিনই যে পরিমাণ ব্যবহার হয়, প্রচুর ধুলা পড়ে, সব কিছু মিলিয়ে প্রতিদিন পরিষ্কার না রাখলে আসলে হয় না। হয়তো প্রতিদিন আমাদের ভালো লাগে না, করা হয়ে ওঠে না, তারপরেও করতে হয়।
এই তো আমার মোটামুটি গোছানো হয়ে গিয়েছে। প্রতিদিন ব্যবহারের যে লবণ, হলুদ, মরিচ এগুলোর গুঁড়া, সাথে চা আর চিনি, তেজপাতা এবং লবঙ্গ, গোলমরিচ, দারচিনির যে কৌটা, আর সাথে সরিষার তেল এবং সয়াবিন তেল, এই কয়েকটা জিনিস মানে সারাদিনের মধ্যে যতক্ষণ রান্নাঘরে থাকবো দেখা যাবে যে সবসময় এটা ওটা লাগছেই। তো এই কারণে এই কয়েকটা জিনিস আমি একদমই আমার হাতের কাছে রাখছি। তো এখন না করে নিলে আমার কাছে মনে হয় যে যে কোনো খাবার তৈরি করার সময় খাবারটা যদি কোনো কারণে চুলার উপর পড়ে, সে খাবারটা আমাকে যেন ফেলে দিতে না হয়। পরিষ্কার থাকলে আমি সাথে সাথে সেটা আবার খেতে পারি বা তুলে নিতে পারি তরকারির হাঁড়ির ভেতরেই আর কি। তো এই কারণে আমি চুলাটা মুছে নিচ্ছি। আমি আমার সকালের নাস্তা তৈরি করব। সকালে রুটি বানানো আছে, তো শুধুমাত্র রুটিটা সেঁকে নেব। সাথে আজকে আমি পেয়ারা খাবো, পেয়ারা গোটা খাবো না, অর্ধেক পেয়ারা খাবো, সাথে একটা কলা খাবো আর একটা ডিম পোচ। আমার প্রিয় নাস্তা রুটি আর ডিম পোচ। তো এই তো আমি তৈরি করে নিচ্ছি। আর এই তো মোটামুটি সকালে, এখন সকাল আর না, আজকে এখন মোটামুটি বাজছে দুপুর একটা সামথিং বাজছে। তো এই সকালের নাস্তা শেষ করে আমি হয়তো আমার হাতের আর টুকিটাকি যে কাজগুলো আছে, ঘরবাড়ি হালকা পরিষ্কার করে নেওয়া, সেগুলো করে নিব। গোসল, নামাজ সব কাজ শেষ করে ফেলবো এর মধ্যে। একদম সরাসরি দুপুরে আমি যখন খেতে আসব, আমি আমার ক্যামেরাটা আবার তখন অন করব, তখন আপনাদের সাথে তখন থেকে আবার কী করছি তখন আবার শেয়ার করব। তো এই তো আমি আমার সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। সকালের নাস্তাটা তৈরি না, আসলে সাজিয়ে নিচ্ছি। রুটি, ডিম পোচ, পেয়ারা, সাথে কলা, ব্যাস আমার সকালের অপশন শেষ। এবার আমি মোটামুটি আমার সমস্ত কাজ শেষ করে দুপুরবেলা চলে এসেছি আবার রান্নাঘরে। এবার আমি দুপুরের খাবার খাবো। এখন ঘড়িতে বাজছে প্রায় 3:30-4:45 মতো বাজছে। তো আমি বাসায় গতকালকের কিছু ভাত ছিল আর গতকাল গরুর মাংস রান্না করা হয়েছিল, তো আজকে ভাবলাম যে যেহেতু বাসায় কেউ নাই, আর আমার বাসায় আসলে কেউ গরুর মাংসটা খায় না, আমি নিজে আমি একমাত্র আমি আছি যে গরুর মাংসটা এত পছন্দ করি আমার বাড়িতে, তো যেহেতু বাসায় কেউ নাই সেহেতু ভাবলাম আজকে একটা বিশাল সুযোগ, গরুর মাংস খাবো। তো গরুর মাংস রান্না করা ছিল, ভাত রান্না করা আছে, তো দুইটা মিলিয়ে আমি একটা মোটামুটি ব্যাচেলার বিরিয়ানি বানিয়ে ফেলবো। তো আপনাদের সাথে রেসিপিটা ছোট করে শেয়ার করে দিই, যদি কারো বাসায় এরকম ভাত, বাসি ভাত বা বাসি তরকারি পড়ে থাকে, তো তাহলে আপনারা কিন্তু এইভাবে সেটা রিইউজ করে খেতে পারবেন। যে আসলে খাবার তো অপচয় করতেই হয় না, এটা আসলে উচিতই না। তা আমি সামান্য সয়াবিন তেল দিয়ে, সেটা কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, একটু হালকা ভাজা ভাজা করে আমার যে মাংস ছিল কিছুটা মাংস আমি তাতে দিয়েছিলাম, সেই মাংসটা হালকা ভাজা ভাজা করে নিয়ে তার ভেতরে যে আমার বাসি ভাতটা আছে সেই বাসি ভাতটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে একটু মুখরোচক বা টেস্টি করার জন্য সাথে কিছু সয়া সস এবং কিছু টমেটো সস ব্যবহার করছি। কেউ চাইলে বিরিয়ানির মশলাটাও ব্যবহার করে দিতে পারেন, এতে করে একদম ফুললি বিরিয়ানি বিরিয়ানি লাগবে। তো এটা আসলে এক ধরনের গরিবের ব্যাচেলার বিরিয়ানি, যে বাসায় যখন কেউ থাকে না অথচ ভাত খেতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে সেটা বিরিয়ানি বানিয়ে খেতে আসলে অনেক মজা লাগবে। তা আমি এখন সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই তো আমার রান্না শেষ। এইবার আমি আমার চুলাটা পরিষ্কার করে নিয়েই প্লেটে করে সাজিয়ে নিয়ে বসে গিয়েছি। তো আমি আমার এটাকে কি বলবো, ব্যাচেলর বিরিয়ানি রেডি। আমি এখন আমার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। দুপুরের খাবার খাওয়ার সাথে সাথে মোটামুটি 4:30 বেজে যাচ্ছে। তো এখন বাহিরে যে আমার শাড়িগুলো মেলে দেওয়া ছিল, যেহেতু রোদ মোটামুটি শেষ, এখন আমি আমার সব শাড়িগুলো তুলে নিচ্ছি। এবার মোটামুটি এবার ভাজটা চেঞ্জ করে দিব, যে ভাজে ছিল আমি সেই ভাজটাকে চেঞ্জ করে এবার আর রকম করে ভাজ দিয়ে দিব, এতে করে শাড়িগুলোতে সেই ভাজে ভাজে কেটে যেন না যায়। তো এই তো আমি আমার বিকালটা এভাবেই কাটাচ্ছি, আস্তে আস্তে সব ভাজ করে নিচ্ছি। দেখতে দেখতে মোটামুটি দিনটা শেষ হয়ে আসলো, মাগরিবের আজান দিবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমি এক কাপ চা বানিয়ে নিয়ে আসছি, এখন অবশ্য চিনি ছাড়া চা খাচ্ছি। চা বানিয়ে নিয়ে বারান্দায় বসলাম। তো বসার আগে ভাবলাম গাছগুলোতে হালকা করে একটু পানি দিয়ে নিই, প্রতিদিনই যেহেতু পানি দেই এর জন্য খুব সামান্য পরিমাণে পানি দেই। আজকের দিনটা যেরকম দেখলেন, আপনাদের ভাইয়া না থাকলে আমার সেই দিনগুলো যে একই রকম থাকে তা না, এক এক সময় এক এক ধরনের কাজ করা হয়, তার মধ্যে আজকের দিনটা শেয়ার করলাম। এই তো এভাবেই একটা দিন শেষ হয়ে গেল। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর
খুব বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।